আমি আপোনালোক সকলোকে আমাৰ ইউটিউব চেনেললৈ স্বাগতম জনালোঁ। আজি আমি অসম টেটৰ মেথামেটিক্সৰ এনে তিনিটা বিষয় আলোচনা কৰিম, যি তিনিটা বিষয়ৰ প্ৰতিটো বিষয়ৰ পৰা আপুনি অতি কমেও এটাকে প্ৰশ্ন পাব। গতিকে এই ক্লাছটো খুবেই গুৰুত্বপূৰ্ণ, আমাৰ ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাব, আপুনি কিছু না কিছু উপকৃত হ'ব ইয়াত। আৰু এইবোৰ যিবোৰ প্ৰশ্ন আমি ল'ম, সেইবোৰ প্ৰশ্ন এনেকৈ সমাধান কৰিম যে খুব কম সময়ৰ ভিতৰত আপুনি শুদ্ধ উত্তৰ পাই যাব, মানে খুব শৰ্টকাট ট্ৰিক্স আমি ইয়াতে এপ্লাই কৰিম। ঠিক আছে, আমি কোন তিনিটা বিষয়ে আজি আলোচনা কৰিম, সেই তিনিটা বিষয়ে চাওঁ যে কম্পেৰিজন, এচেণ্ডিং অৰ্ডাৰ এণ্ড ডিচেণ্ডিং অৰ্ডাৰ। ঠিক আছে, এই তিনিটা বিষয়ে আমি আজি আলোচনা কৰিম। তো প্ৰথমতে আমি চাম কি কম্পেৰিজন। চাওক, কম্পেৰিজনৰ বাবে আমি কি লৈছোঁ, প্ৰথমতে দুটা প্ৰশ্ন লৈ লৈছোঁ। এতিয়া কম্পেৰিজনৰ ক্ষেত্ৰত আপোনাৰ কি হ'ব পাৰে, ইয়াতে সংখ্যা দিছোঁ, কেতিয়াবা টকাৰ ক্ষেত্ৰত আহিব পাৰে, বা আন কোৱান্টিটি যেনে দূৰত্বৰ ক্ষেত্ৰত আহিব পাৰে, বা ওজনৰ ক্ষেত্ৰত আহিব পাৰে। ঠিক আছে, আমি প্ৰতিটো বিষয়ৰে দুটা দুটাকৈ ল'ম, তাৰ মাজত আমি কি কৰিম, মাত্ৰ এটা সমাধান কৰিম আৰু এটা আপোনাৰ বাবে এৰি থৈ যাওঁ, সেইটো আপুনি কৰিব। আপুনি কৰি কি উত্তৰ পায় সেইটো আমাক কমেণ্টত জনাব। ঠিক আছে, আমি ইয়াতে দুটা লৈছোঁ কি সম্পূৰ্ণ সংখ্যাটো উলিয়াওক। ঠিক আছে, যদি সংখ্যাটো 5% সমান 200 হয়, দুই নম্বৰত লৈছোঁ যদি সংখ্যাটো 16% সমান 3200 হয়। ঠিক আছে, গতিকে এই এইটো অলপ তুলনামূলকভাৱে সহজ হ'ব, গতিকে এইটো আপোনাৰ বাবে এৰিলোঁ, আপুনি এইটো কৰি চাব কিমান উত্তৰ পায় সেইটো আমাক কমেণ্টত জনাব। ঠিক আছে, এতিয়া আমি দুই নম্বৰটো চাওঁ। চাওক যে সংখ্যাটোৰ 16% সমান কিমান দি আছে, 3200। তে সংখ্যাটো আমাৰ ওলাব লাগিব, সংখ্যাটো আমি নাজানো, নাজানো মানে আমি এতিয়া কি কৰিব লাগিব, কিবা এটা ধৰি ল'ব লাগিব। আচ্ছা, ধৰি ল'ব আমি কি, ধৰা হ'ল সংখ্যাটো 1x। ঠিক আছে, 1x ধৰি ল'লো, এতিয়া কি হৈছে আমাৰ 1x-ৰ 16% কিমান দিয়া আছে, 1x-ৰ 16% সমান 3200 দিয়া আছে। এতিয়া এক্স ৰ ঠাইত কি আহিব, পূৰণ আহিব, আৰু এই পাৰ্চেণ্টেজ চাম্পলৰ ঠাইত দিলে আপুনি জানে এইটো তলত এটা কি আহিব, 100 আহিব। তো 16/100 ইজিকেল টু 3200। ঠিক আছে, এতিয়া চাওক যে এই অংশখিনি কি আছে, 100 লগত পূৰণ হৈ আছে, আৰু সেইফালে গ'লে কি হ'ব, হৰণ হ'ব। তো এক্স আমি ইফালে ৰাখি দিলোঁ, এইটো নিয়ক ইফালে 3200 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 100। এতিয়া এই অংশটো চাওক, এই অংশটো কি আছে, 3200ৰ লগত হৰণ হৈ আছে, গতিকে হৰণৰ ঠাইত আমি যদি পূৰণ দিওঁ তেতিয়া কি হ'ব, ভগ্নাংশটো ৰিভাৰ্ছ হৈ যাব বা উল্টি যাব। চাওক 3200 ইনটু 100 ওপৰত গ'লে বা 16 কি থাকিব, তলত আহিব। ঠিক আছে, গতিকে 16 ডাইৰেক্ট 32 কাটি দিওঁ, দুইবাৰ যাব, আৰু জিৰ' কেইটা আছে আমাৰ ইয়াতে, দুটা। ঠিক আছে, গতিকে আমি কি পাম এতিয়া, 200×100, চ' 2×1 2, আৰু 0 1 2 3 4, চাৰিটা জিৰ' বাছ হৈ গ'ল আপোনাৰ, মানে আপোনাৰ সম্পূৰ্ণ সংখ্যাটো কিমান হ'ব এতিয়া, 20,000। ঠিক আছে, গতিকে এইটো আপুনি কৰি চাব কিমান পায় সেইটো আমাক জনাব। ঠিক আছে, এতিয়া আন দুটা কোৱান্টিটি লৈছোঁ। চাওক এতিয়া লৈছোঁ আমি কি, যে তলত দিয়াবোৰৰ অনুপাত উলিয়া। ঠিক আছে, তলত যি আছে সেই দুটা কি, দুটা দুটাকৈ আছে, সেইবিলাকৰ আপুনি কি ওলাব লাগে, অনুপাত ওলাব লাগে। এইবাৰ কোৱান্টিটি আমি কি লৈছোঁ, যে 1 কেজি আৰু 50 গ্ৰাম, আৰু বিনাভাৰত লৈছোঁ 5 কেজি আৰু 300 গ্ৰাম। ঠিক আছে, এই দুটা দুটাৰ আপুনি অনুপাত উলিয়াব লাগে। তো চাওক যে ইয়াতে এইবিলাক এককবিলাক বেলেগ বেলেগ আছে, ইয়াতে আছে আপোনাৰ কেজি, ইয়াতে আছে গ্ৰাম, অনুৰূপভাৱে ইয়াতেও কেজি, ইয়াতে গ্ৰাম, ইয়াতে দুটা একেধৰণে সমাধান কৰিব পাৰিব। গতিকে কি কৰিম, ইয়াৰ পৰা মই এটা কৰিম আৰু এটা আপুনি কৰিব। চাওক যে মই এইটো কৰি দিছোঁ, চাপ'জ এই নাম্বাৰটো, চাওক এই দুটা কি কৰিব লাগিব, যিহেতু একক বেলেগ বেলেগ আছে, প্ৰথমতে কি কৰিব লাগিব, একক আমি চেম কৰি ল'ব লাগিব বা একে কৰিব লাগিব। চাওক 1 কেজি মানে কিমান হ'ব, বা 1 কেজিৰ সমান কিমান হ'ব আপোনাৰ, 1000 গ্ৰাম। ঠিক আছে, আকৌ ইয়াত এতিয়া মিলি গৈছে না, এতিয়া একক মিলি গৈছে, এইটোৰো 1 গ্ৰাম আছে, এইটোৰো কি আছে, গ্ৰাম আছে, আমি কনভাৰ্ট কৰি ললোঁ। এতিয়া আমাক কি কৰিব লাগে, 1 কেজি আৰু চৰি 1000 গ্ৰাম আৰু 50 গ্ৰামৰ মাজত আমাক কি ওলাব লাগে, অনুপাত ওলাব লাগে। চাওক এতিয়া এনেকৈ লিখিব পাৰে,
থেকে 1000 গ্রাম ইজ টু 50 গ্রাম আপনি এনেকে লিখিও পারে আপনি সব এস টু বি যদি থাকে হেটো সমান আপনি কি লিখিও পারে এ বাই বি লিখিও পারে অনুরূপ ভাবে আমি কি করিম এতে 1000 এর উপরত লিখিম আর কি দিন তলত আমি কি দিন 50 গ্রাম গ্রাম ক্যান্সেল হব 00 ক্যান্সেল হব এটা কি করো যে পাঁচের যদি একক আমি হরণ করো উপরত কিমান পাম আমি 20 পাম এটা আমি উপর তল 20 তল তল 1 এটা অনুপাত হিসাবে লিখিলে আমি কি পাবো এটা 20:1 এই হয়ে গেল আপনার কি 1 কেজি আর 50 গ্রামের অনুপাত ঠিক আছে তো অনুরূপ ধরনে আপনি এটু নিজে করি সাবো কিমান পা আমার কমেন্টত জানাবো এটা বেলে কোয়ান্টিটি লৈছো সাব এতে আমি কি লৈছো সময় লৈছো মানে এ নম্বরত লৈছো আমি কি 5 আওয়ার্স এন্ড 10 মিনিট মানে 5 ঘন্টা আর 10 মিনিট আকো ইয়াতে লৈছো কি 1 ঘন্টা আর 3 মিনিট এ দুটার কি করিব লাগে এটা অনুবাদ লব লাগে একে ধরনের কথা এটা কি আছে একক বেলে বেলে আছে এটা আছে ঘন্টা বা আওয়ার এটা আছে মিনিট দুটা সেম করি লব লাগিব সেম করক এটা সাব যে 5 ঘন্টা মানে কি মান হবো 5 আওয়ার্স মানে হবো আপনার 5 × 60 ঠিক আছে মিনিট সমান কি মান হবো যে 5 × 6 আপনি পাবো কি মান 30 আর একটা জিরো এই হল আপনার 300 মিনিট এতে একটা সেম হয়ে গেল এটোর আমার মিনিট হয়ে গেল এটোর আমার মিনিট আছে ঠিক আছে এবার আমি 300 মিনিট আর কি 10 মিনিট সব অনুপাত লাভ লাগে সাও এটা এতেকে থ্রি হান্ড্রেড মিনিট ইজ টু 10 মিনিট ইজিকাল টু কি হব আপনার উপরত হব 300 মিনিট আর তলত হব আপনার কি 10 মিনিট গতিকে মিনিট মিনিট ক্যান্সেল এটা 00 ক্যান্সেল উপর থাকিলে আমার কিমান 30 তলত থাকিলে এটা একটু অনুপাত করিলে আমি কিমান পাম 30:1 ঠিক আছে এটা আমি পাই গেল 5 ঘন্টা আৰু 10 মিনিটৰ অনুপাত অনুপাতটো কিমান 30:1 ঠিক আছে অনুৰূপ ধৰণে আপুনি এটো কৰি চাব কি হ'ব এটা আমি কি টকা লৈছো স্যার প্ৰথম তো লৈছো কি 1 টকা আৰু 50 পয়সা এটো লৈছো আমি কি 5 টকা আৰু 50 পয়সা এবার এই দুটা দুটা কি কৰিব লাগে অনুপাত উলিয়াব লাগে স্যার তো এতে কি হ'ব ইয়াতে টকা আছে একক ইয়াতে আছে একক কি পয়সা গতিকে দুটার একক কি করব লাগিব পূর্বর দরে সেম করে লব লাগিব সেম করে সব এতে কি হয় তো 1 টাকা সমান কি মান পয়সা হবে যে 1 পয়সা যেহেতু 1 টাকা হয় গতিকে কি হবো 1 টাকা আমি কি করে আর করে পূরণ করে এটা আমি কি মান পাম কি পাম পয়সা পাবো ঠিক আছে এটা আমার কি হল 10000 পয়সা এটা এটো পয়সা হল এটো আমার কি অলরেডি পয়সা আছে গতিকে কি করি মেতে আমি একক যেহেতু একই পাইছো এতে আমি মাত্র অনুপাত করলাম সব কি হয় এতেকে 10000 পয়সা ইজ টু 50 পয়সা আমার আমি কি পাম 10000 পয়সা আর তলত আমি কি মান কি পাম 50 পয়সা সব এটা পয়সা পয়সা কি যাব কাটা যাব কাটা গেলে আমার কি থাকে এতে 00 ক্যান্সেল যাব এটা পাশের যদি আপনি 1000 কাটে কি মান পাবো 200 পাবো কাটি দাও 200 তো উপরত আমার কি মান আহিলে এতে 200 তলত আহে ওয়া অনুপাত হলো হিসাবে লিখিলে কি হবো 200:1 ঠিক আছে গতিকে এতিয়া আমার এই 1 টকা আর 50 পয়সার অনুপাত আমি কিমান পালো 200:1 এতিয়া আপনি বি নম্বরটো নিজে করে সাব কিমান পা এতে আমি বেলেগ ললো এতে আমি দূরত্ব ললো যে 3 কিলোমিটার আর কি 300 মিটার এই দুটার অনুপাত লব লাগে আকো বি নম্বরত লৈছো 1 কিলোমিটার আর 50 মিটার সব এবার আমি কি করি মাত্র এটা সমাধান করি এই নম্বরটো সমাধান করো সব
3 কিলোমিটার সমান কিমান হবো আপনি কি করিব লাগিব মিটারত কনভার্ট করিব লাগিব যেহেতু এটো আপনা মিটারত আছে একক আপনি সেম বনাব লাগিব ওদিকে এটো কি করিব 3 ইনটু কি হবো এটা কিমান মিটারত 1 কিলোমিটার হয় 1000 মিটারত ওদিকে পূরণ 1000 মিটার সমান আমি কিমান পালো 3000 মিটার এবার এটো আর এটো যেহেতু একই হইছে এটা আমি অনুপাত উলিয়াবো পারিম ধুনিয়াকে সাহায্য দিয়া এটাকে 3000 মিটার ইস্টো 3000 মিটার এই দুটার অনুপাত হলো কতিয়া উপর আমি কি পাও 3000 মিটার তল আমি কি পাও 300 মিটার তে মিটার মিটার কাটা 000 ক্যান্সেল হইলা আচ্ছা এটা তল থাকি গেল আমার 3 3 এটু 3 কে যাব একবার আর লবতাটাকে শূন্য এটা আমি তো উপর কি মান পালো 10 তল পালো 1 ইজিকাল টু আমি কি মান পাম 10:1 ঠিক আছে এতে আমি এটো 3 কিলোমিটার আর 300 মিটার অনুপাত পালো 10:1 যদি আমার কারেন্ট গুছিয়ে গেছে তথাপি আমি কি করি ভিডিওটো কন্টিনিউ করি তো মানে তে লাইটার অল প্রবলেম হইছে অ্যাডজাস্ট করে লব আর উপায় নাই তো সাগ আম পরবর্তী কি সব ঠিক আছে তে কারেন্ট আই গেছে তো সব যে এতে আমি কি করি যে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার লয় মানে ঊর্ধ্বক্রম আর অধোক্রম এবিলাকৰ কিছুমান প্রশ্ন ল তো হেবলাক চোৱাৰ আগতে যেহেতু কিছুমান আমি ভগ্নাংশ আকাৰত লওঁ তাৰ হেকাত্ৰত কি কৰিব লাগিব আপোনাৰ ভগ্নাংশৰ এটা প্ৰাইমাৰী ধাৰণা থাকিব লাগিব প্ৰাইমাৰী ধাৰণা এটো আমি দি ল'ব খুজিছোঁ এটো হৈছে প্ৰথম চাওক যে প্ৰকৃত ভগ্নাংশ কোনবোৰ হ'ব যিবোৰ ভগ্নাংশৰ লগ হৈছে আপোনাৰ হৰতকৈ সৰু ঠিক আছে ইয়াতে আমি কি লৈছোঁ 3/4 2/11 এই দুটাই কি হ'ব আপোনাৰ প্রকৃত ভগ্নাংশ হবো এই কারণে হবো যে ওটো উপরটো লগ পায় তলটো হরক লগটো কি হয়েছে হরতকৈ সরু হয়েছে গতিকে এইবিলাক হয়েছে প্রকৃত ভগ্নাংশ ইয়ার বিপরীতটো হবো আপোনাৰ অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যিবোৰ ভগ্নাংশ লগ হরতকৈ ডাঙৰ সেইবোৰ হবো আপোনাৰ কি অপ্রকৃত ভগ্নাংশ যেনেকে আমি এটা উদাহরণ দুটা লৈছো 5/2 8/5 এই দুটাৰে কি আছে উপৰত ডাঙৰ আছে মানে লগবিলাক হরতকৈ ডাঙৰ আছে গতিকে এইবিলাক হবো আপোনাৰ অপ্রকৃত ভগ্নাংশ এতে আমি পরব এই সাউ কিছুমান প্রশ্ন সাউ ইয়ার লগত সম্পর্কিত আকো কারণ গল উপায় নাই সাউ যে আমি এনেকে লৈছো একটা প্রশ্ন লৈছো যে আটাতকৈ হরু আর আটাতকৈ ডাঙর ভগ্নাংশ কোনটো হবো মানে ইয়াতে আমি দুটাই লৈছো ইয়াতে কেইটামান ভগ্নাংশ আছে মানে চারিটা ভগ্নাংশ আছে ইয়াতেও চারিটা ভগ্নাংশ আছে ইয়ার মাজৰ পৰা মানে এক নম্বৰত কোনটো আটাইতকৈ ডাঙৰ আৰু কোনটো আটাইতকৈ সৰু হেতু লব লাগিব ঠিক তেনেদৰে দুই নম্বৰত কোনটো আটাইতকৈ ডাঙৰ আৰু কোনটো আটাইতকৈ সৰু হেতু আমি লব লাগিব এক নম্বৰৰ কাৰণে আমি ইয়াত অপশ্যন লৈছো মানে ইয়াতে যি কেইটা আছে সেইকেইটাই এতিয়া আমি ওলাব লাগিব কোনটো আটাইতকৈ ডাঙৰ আৰু কোনটো আটাইতকৈ সৰু ঠিক আছে তো দুই নম্বৰৰ ক্ষেত্ৰতো তেনেকৈ আমি কি লৈছো অপশ্যন লৈ লৈছো চাওক এতিয়া এতিয়া এক নম্বৰটোৰ ক্ষেত্ৰত চাওক যে গোটেই কেইটাৰে কি আছে হৰ একে আছে ঠিক আছে হর একে আছে কিন্তু লগ বিলাক আপনার বেলেগ বেলেগ আছে এতে আপনি সাব লাগিব কি যে কোনটো আপনার ই আছে যে লগ কোনটো আটাতকৈ সরু এটো আপনি সাব লাগিব যে আপনি সাব লাগিব যেহেতু এতে লগ আটাতকৈ এটো সরু ঠিক আছে 3, 4, 6, 8 এটো আটাতকৈ সরু গতিকে যেটো লগ আটাতকৈ সরু সেইটো ভগ্নাংশ হয় কি হব আটাতকৈ সরু হব সাব এতে হরু বলে কলে আমি কোন দুঃখ এটু আটাইতকৈ হরু এটু এটু মানে এটু এটু আটাইতকৈ হরু বা স্মলেস্ট ঠিক আছে তে আরেকটু কি হবো এতে আমি কি করি যে আটাইতকৈ ডাঙর কোনটো হেটো সব ডাঙর আটাইতকৈ কোনটো আ গতিকে এটু হবো আপনার কি আটাইতকৈ ডাঙর এটু হবো আটাইতকৈ ডাঙর মানে গ্রেটেস্ট ঠিক আছে এটা বুঝিব পারিছে এটা যদি এই ভগ্নাংশ কেটা আপোনাক অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারত সজাব দিয়ে মানে ঊর্ধ্বক্রম বা পদক্রমত সজাব দিয়ে আপনি নিচে সজাব পারিব ঠিক আছে এই ক্ষেত্রত আপনি কি করিব পারিব গ্রেটার দ্যান নহলে লেস দ্যান এই সাম্পল দুটা ব্যবহার করিব লাগিব ঠিক আছে ঊর্ধ্বক্রম হলে আপনার কি হব যে মানে ডাঙর সরি সরুর পরে কি হব ডাঙরলে যাব ঊর্ধ্বক্রম হলে মানে এনেকুৱা সরুর পরে ডাঙর হলে যাব আকো যদি অধক্রম হয় তেতে কি হব আপনার ডাঙর পরা সরু হয়ে আসব ঠিক আছে এতে আপনি সব পারিছে যে এটো আটাইতকৈ সরু
হ্যাঁ, তার পিছত হব তাত কই ডাঙর হব এটু, তাত কই ডাঙর হব এটু, আটাত কই ডাঙর হব এটু, ঠিক আছে। এটা হর আপনার একই আছিল, 7 7 আছিল, এটু উলার ক্ষেত্র সুবিধা হয়েছিল। এতে আমি সব কি এবার একই লব থাকা সব, মানে গোটে কেটা এবার কি আছে 6 আছে, লব একই কিন্তু হর বেলেগ বেলেগ আছে। এতে আমি হর যেহেতু বেলেগ বেলেগ আছে, ইয়ার পর আমি হর ডাঙর উলিয়াব লাগিব। গতিকে সব যে হর আটাইতকৈ বেশি কোনটোত আছে এটোত আছে, গতিকে এইটো হব আপোনাৰ কি আটাইতকৈ সৰু, অৰ্থাৎ আটাইতকৈ সৰু বৰ্ণসংখ্যাটো যদি ওলাব পাৰে আপোনাৰ, সেইটো সেই ক্ষেত্ৰত আপুনি কোনটো ক'ব এইটো ক'ব, মানে 6/15। আৰু আটাইতকৈ ডাঙৰ বুলি ক'লে কোনটো ক'ব আপুনি চাব লাগিব, হৰত আটাইতকৈ কম কোনটো আছে বা হৰ আটাইতকৈ সৰু কাৰ, এইটো বৰ্ণসংখ্যা হৰ আটাইতকৈ সৰু, এইটো হৈছে 8। গতিকে আপোনাক যদি কয় আটাইতকৈ ডাঙৰ বৰ্ণসংখ্যা কোনটো হ'ব সেইটো উলিয়াব লাগে, সেই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব এইটো ক'ব আটাইতকৈ ডাঙৰ, ঠিক আছে। এটা আমি হৰ একে ধৰণৰ থাকা চালো আৰু এটা লব একে ধৰণৰ থাকা চালো। এবাৰ আমি চাম যদি কিছুমান ধৰক একে আছে, ঠিক আছে, ইয়াৰ গোটেইকেইটা হৈছে আপোনাৰ প্ৰপাৰ ফ্ৰেকশ্যন বা প্ৰকৃত বৰ্ণাংশ, ইয়াৰ গোটেইকেইটা হৈছে ইমপ্ৰপাৰ বা অপ্ৰকৃত বৰ্ণাংশ। এটা এনেকৈ যদি না থাকি, যদি ধৰক তিনিটা আপোনাৰ ই আছে, প্ৰপাৰ ফ্ৰেকশ্যন আছে, এটা বেলেগ আছে বা ইমপ্ৰপাৰ ফ্ৰেকশ্যন আছে, সেই ক্ষেত্ৰত কি হ'ব? আকৌ যদি তিনিটা ধৰক আপোনাৰ ই আছে যে ইমপ্ৰপাৰ ফ্ৰেকশ্যন আছে, এটা প্ৰপাৰ ফ্ৰেকশ্যন আছে, তেতিয়া কি হ'ব? সেনেকুৱা ধৰণৰ আমি দুটা এটা চাই লওঁ কেনেকুৱা হয়, ঠিক আছে। তাৰপৰা আমাৰ পৰৱৰ্তীলৈ চাওক, এনেকুৱা বৰ্ণাংশ যদি আহে তেনেহ'লে কেনেকৈ কৰিম আমি? এইটো চাওক যে 7/9, 6/7, 14/17, 11/15, এই তিনিটা কি আছে 7, 6, 14, তো মানে কি আছে আপোনাৰ লবিলাক কি আছে হৰতকৈ সৰু আছে, মানে কি এই তিনিটা আপোনাৰ প্ৰকৃত বৰ্ণাংশ। কিন্তু এইটো চাওক, এইটোত হৈছে আপোনাৰ কি হৰ ডাঙৰ, গতিকে এইটো হ'ব অপ্ৰকৃত বৰ্ণাংশ। ইয়াৰ পৰা আপুনি কেনেকৈ ওলাব কোনটো আটাইতকৈ ডাঙৰ বৰ্ণাংশ আৰু কোনটো আটাইতকৈ সৰু বৰ্ণাংশ? এতিয়া আমি এইটো কৰি চাওঁ কি হ'ব, বা এনেকুৱা ফ্ৰেকশ্যন আপোনাক কেইটামান দিলে, দি আপোনাক ক'লে এচেণ্ডিং বা ডিচেণ্ডিং অৰ্ডাৰত বা ঊৰ্ধক্ৰম বা উৰ্ধক্ৰমত আপুনি সজাব লাগে, সেই ক্ষেত্ৰত আপুনি কি কৰিব লাগিব চাওক। যে প্ৰথমতে ফ্ৰেকশ্যন লগ কেইটা আপুনি লিখি লওক, এটা আমাৰ 7 আছে, ইয়াতে 6 আছে, ইয়াতে 14 আছে, ইয়াতে আমাৰ কি আছে 11 আছে, লিখি ল'লো আমি। এবাৰ আপুনি এইটো চাওক যে এই লব আৰু হৰৰ মাজত ব্যৱধান কিমান হ'ব, 2 হ'ব, ইয়াতে 2 লিখাওক, এইটো আৰু এইটোৰ মাজৰ ব্যৱধান কিমান হ'ব 1 হ'ব, ইয়াতে 1 লিখিলোঁ, এইটো আৰু এইটোৰ ব্যৱধান কিমান হ'ব 3 হ'ব, তলত 3 লিখিলোঁ, এইটো আৰু এইটোৰ ব্যৱধান কিমান হ'ব আপোনাৰ 4 হ'ব, গতিকে 4 লিখিলোঁ। এইটো এইবিলাক কৰাৰ বেলেগ বেলেগ পদ্ধতি আছে, গতিকে আপুনি এই পদ্ধতিটো অৱলম্বন কৰক, এইটো আপোনাৰ কি মানে খুবেই কার্যকরী প্রক্রিয়াটা, মানে ইয়াতে ভুল হওয়ার চান্স খুবই কম বা নাই বলেই কব পারি। চাওক এটা আপনি, এটা যদি আপনি করে যে 2 দিয়ে হাত হরণ করে আপনি কিমান পাব 3 পাব, মানে 3 পয়েন্ট সামথিং পাব, মিনিমাম আপনার 3 বার করবো। আকো একে যদি 6 হরণ করে আপনি 6 পাব, ঠিক আছে, 14 যদি আপনি 3 হরণ করে আপনি 4 বার পাব, 4 বেশি পাব, 4 লিখব আপনি। আকো 11 যদি আপুনি ই দি হরণ করে, 4 দি হরণ করে আপুনি কিমান পাব 2 পাব, চাওক, ঠিক আছে। এতিয়াতো আমি কব পাৰো যে কোনটো আটাইতকৈ ডাঙৰ কোনটো আটাইতকৈ সৰু, এইটো আমাৰ আটাইতকৈ কি ডাঙৰ, এইটো মানে কোনটো বৰ্ণাংশ হ'ব এইটো, মানে 6/7, এইটো হ'ব আমাৰ কি আটাইতকৈ ডাঙৰ বৰ্ণাংশ। আকৌ কি 2 ইয়াতে আটাইতকৈ সৰু, ঠিক আছে, গতিকে এইটো হ'ব কি আমাৰ আটাইতকৈ সৰু বৰ্ণাংশ, এইটো মানে কোনটো এইটো, এইটো হ'ব আমাৰ কি আটাইতকৈ সৰু বৰ্ণাংশ। এইটো যদি আপোনাক ঊৰ্ধক্ৰমত সজাব কয় তেতিয়া আপুনি কি কৰিব, মানে সজাব পাৰিব ধুনীয়াকৈ, এইটো হ'ব যিহেতু আটাইতকৈ সৰু, মানে যদি ঊৰ্ধক্ৰমত সজাব কয় তেতিয়া কি পাম আমি 11/15 ইজ লেছ দেন, চৰি, আপুনি এই কৰিব পাৰে যে ঊৰ্ধক্ৰমত, ঊৰ্ধক্ৰমত মানে কি কৰিব লাগিব আপোনাৰ ডাঙৰৰ পৰা ঊর্ধ্বক্রমত আমি যদি সজাও তেতিয়া কি হব, মানে ডাঙরের পরা সরু লই যাব, আটাইতকৈ ডাঙর আমার কোনটো এইটো 6/7, স্কেটার দেন কি হব নেক্সট আহিব আমার কোনটো 4 থাকাটো, মানে 14/17, নেক্সট আহিব আমার কিমান 3 থাকাটো, মানে 7/15,
9 next time আমার কি 2 থাকাটো মানে একবারে হ্যাঁ কথা হইব আমার 2 থাকাটো মানে 11/15 এটো হল আপনার কি ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম থাজালে এনেকে হবে আর ঊর্ধ্বক্রম থাজালে কি হবো আপনার তার উল্টা ধরনের হবো ঠিক আছে মানে ইয়াতে আপনি কি করিব লাগিব গ্রেটার দ্যান টাই লেস দ্যান ব্যবহার করিলে হয়ে যাব ঠিক আছে এতে আমি আরো একটা প্রশ্ন চাও যে হেতু আরো কল বেলেক ধরনের হবো এটো সামি যে এনেকয়া একটা ফ্র্যাকশন লইছ এনেকয়া কেটা মান ফ্র্যাকশন লইছো এবাৰৰ পৰা আমি কি কৰিব লাগে আটাতকৈ হৰু ভগ্নাংশ আৰু আটাতকৈ ডাঙৰ ভগ্নাংশটো আমি উলিয়াব লাগে তো প্ৰথমতে চাওক যে প্ৰথমতে আমি চাব চাম কি যে প্ৰপাৰ না ইমপ্ৰপাৰ ফ্র্যাকশন এটো চাওক যে এটো কি আছে ওপৰত হৰু আছে তলতকৈ মানে লগ হৰু আছে এটোৰ লগ হৰু আছে এটোৰ লগ হৰু আছে মানে এটো 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 এই তিনিটা হৈছে আমাৰ কি প্ৰপাৰ ফ্র্যাকশন ঠিক আছে কিন্তু এটো আছে ওপৰত আমাৰ কি তলত কৈ বেছি মানে লগটো হৰত কৈ বেছি এটো হ'ব আমাৰ কি ইমপ্ৰপাৰ ফ্র্যাকশন ঠিক আছে গতিকে আমি সহজতে কি কৰিব পাৰিম প্ৰপাৰ ফ্র্যাকশন তিনিটাৰ পৰা আটাতকৈ হৰু কোনটো এটো আমি সহজতে উলিয়াব পাৰিম ঠিক আছে তে হেটো আমি কেনে কলাম মানে যেটা প্ৰপাৰ ফ্র্যাকশন আছে আমাৰ এই প্ৰপাৰ ফ্র্যাকশন কেটা লগ আটাতকৈ হৰু কাৰ আছে চাওক এতে 15 ইয়াতে 11 ইয়াতে 7 গতিকে 15 11 7 তিনিটার মাঝে কি হবো সেভেন আটাতকৈ হরু গতিকে এ ভগ্নাংশটো হব আপনার কি আটাতকৈ হরু ভগ্নাংশ এটা আমি লিখিল আটাতকৈ হরু ভগ্নাংশ কোনটো হব মানে এটো এ ধরেছো এটো বি এটো সি এটো ডি ধরেছো গতিকে আমার কোনটো হব আটাতকৈ হরু ভগ্নাংশ আমার আটাতকৈ হরু ভগ্নাংশ হব এটো মানে 7/8 এটা আটাতকৈ ডাঙর ভগ্নাংশ কোনটো হব আটাতকৈ ডাঙর ভগ্নাংশ হব আমার এটো এটো একিও হব এটো হচ্ছে আপনার কি ইমপ্রপার ফ্র্যাকশন ঠিক আছে মানে এটো যদি আপনি কি করে যে 8 যদি আপনি 3 কে হরণ করে 2 পয়েন্ট সামথিং পাবো আর ইয়াতে সবতে আপনি কি পাবো 0 পয়েন্ট সামথিং পাবো গতিকে এই ভগ্নাংশটো কি হবো 8 কে আপনার ডাঙর এটো মানে কোনটো অপশন বি মানে এটা আমি লিখি লৈছো 8 কে ডাঙর ভগ্নাংশ কোনটো তো এটো আপনার যদি এটা ঊর্ধ্বক্রম বা অধোক্রম হয় যাব দি সেক্ষেত্রে তো আপনি ধুনিয়াকে পারিব গতিকে আমি আজি ভিডিওটো ইতিমধ্যে অধিক দীঘলীয়া হয়েছে আর অধিক দীঘলীয়া আমি নকরো এটা আমার কারেন্টের অলপ ডিস্টার্ব হল মানে পরিবেশটো ইমান ভাল নহয় তথাপিতো আপনার বাবে ভিডিওটো প্রস্তুত করিলো এটা আমি যদি কারেন্ট হয় বা পরিবেশ ভাল হয় আমি আকৌ একটা ভিডিও বানাম যে না যদি আপনার আমার ভিডিওটো ভাল চাই ভাল পাইছে বা যদি আপনি ভাবে যে কিছু হলে এই ভিডিওটোর উপর উপকৃত হন তাহলে কি করব আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব গতিকে আর আজি দীঘলীয়া নকরো আজি ইমানতে সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ।